जय गुरु जय गुरु जय गुरु। आज गुरु पूर्णिमा। आसामबंगीय सारस्वत मठेर अन्यतम प्रधान सन्यासी एवं वेदांताचार्य तत्ववाचस्पति स्वामी सत्यानंद सरस्वती महाराजर लेखा गुरु पूर्णिमा बई थेके आमी একটু অংশ পাঠ করব আজকের তিথির তাৎপর্য বোঝার জন্য। তার পূর্বে আমি মহারাজের লেখা এই গুরু পূর্ণিমা পুস্তকের নিবেদন অংশটি পাঠ করব, অতীব মূল্যবান মনে হয়েছে আমার সেই জন্য। নিবেদন: গুরু পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পুস্তকখানা প্রকাশ করিতে পারিয়া নিজেকে ধন্য মনে করিতেছি। সার্বভৌম গুরু ব্যাসদেবী জগৎগুরু, এই পূর্ণিমা তিথিতেই অপরাজিতা গুরুশক্তির অবতরণ ঘটিয়াছিল, এই জন্যই এই তিথি স্মরণীয় তিথি। নিবেদনে কিছু বলিবার পূর্বে প্রথমেই বিশাল বুদ্ধি ব্যাসদেবকে নমস্কার করিতেছি। তিনি যদি জ্ঞানময় প্রদীপ হস্তে ভারতবর্ষে আবির্ভূত না হইতেন, তবে ভারতের এবং সমগ্র জগতের প্রগাঢ় অন্ধকার দূরীভূত হইত না। নমঃস্তু তে ব্যাস বিশাল বুদ্ধি ফুল্লার বিন্দায়ত পদ্মনেত্র যেন ত্বা ভারত তৈলপূর্ণ প্রজ্জ্বালিত জ্ঞানময় প্রদীপ। গুরুবাদ হিন্দু ধর্মের মূল ভিত্তি, কিন্তু গুরুর স্বরূপ চিন্তনের অভাবে যে সাম্প্রদায়িক উন্মত্ততা মাঝে মাঝে দেখা দেয় তাহা অজ্ঞানতারই পরিচায়ক। এই জন্যই গুরু পূর্ণিমা পুস্তকে গুরুর স্বরূপ, গুরুতত্ত্ব কি, গুরু কাহাকে বলে ইত্যাদি বিষয় যথাসাধ্য আলোচনা করিয়া বিষয়গুলি পরিষ্কার করিতে চেষ্টা করিয়াছি। গুরু পূর্ণিমা পরিচিতি লিখিয়াছেন কোকিলামুখ মঠ জীবনের সাথী পরম হিতৈষী শ্রদ্ধাভাজন আচার্য শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ সরস্বতী। অধুনা তিনি অনির্বাণ নামে সকলের নিকট সুপরিচিত। তাঁহার অধ্যাপন প্রণালীতে অভিনব বৈশিষ্ট্য ছিল। ভারত সভ্যতার মূল আকর গ্রন্থ বেদ। বর্তমানে তিনি বেদের ভাষ্য প্রণয়নে এবং মুদ্রণ কার্যে অতীব ব্যস্ত, তথাপি ছাত্রপ্রীতিবশত আমার আবদার সর্বদাই তিনি রক্ষা করিয়া আসিতেছেন। গুরু পূর্ণিমা সম্পর্কে আমি তাহাকে যে প্রশ্ন করিয়াছিলাম, পত্রের মাধ্যমে তিনি তাহার উত্তর প্রদান করিয়াছিলেন। আমি গুরু পূর্ণিমা পরিচিতি নাম দিয়া সেই পত্রটি মুদ্রিত করিয়াছি। পত্রখানার মধ্যে গুরু পূর্ণিমার রহস্য সম্পর্কে তিনি যাহা লিখিয়াছেন, আজ পর্যন্ত কোনো গ্রন্থে এই বিষয়ে এইরূপ গভীর রহস্যপূর্ণ আলোচনা পাঠ করি নাই। বর্তমান, অতীত এবং অনাগত ভবিষ্যৎ এই তিনটি কালকে জড়াইয়া তত্ত্ব বিশ্লেষণ তাহার স্বভাব সিদ্ধ প্রকৃতি। মঠ জীবনে তিনি আমাদের বেদ বেদান্ত দর্শনাদি পড়াইতেন। অধ্যাপক হইলেও আমরা তাহাকে বড়দা বলিয়া সম্বোধন করিতাম। আজও তিনি আমাদের সঙ্গে সেই সম্পর্ক অক্ষুণ্ণ রাখিয়াই চলিয়াছেন। আমার এই পুস্তকে তাহার লিখিত গুরু পূর্ণিমা পরিচিতি মুদ্রিত হয়। এই পুস্তকের গুরুত্ব কতখানি বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে তাহা আমি মর্ম দিয়াই উপলব্ধি করি। কৃতজ্ঞতা প্রকাশ ভিন্ন, অধ্যাপকের নিকট ছাত্রের আর কি ক্ষমতাই বা আছে। শান্তিপাঠে ঋষিরা যাহা বলিয়া গিয়াছেন আমারও প্রার্থনা তাহাই, সহবীর্যং করবা বহি। গভীর তত্ত্বে মনোনিবেশ ক্ষমতা ক্রমশই বিলুপ্তির পথে। এই দুর্দিনেও যাহারা আমাদিগকে নিজ নিকেতনে প্রত্যাবর্তনের প্রেরণা দান করেন তাহাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশের উপযুক্ত কোনো ভাষাই আমাদের নাই। ব্রহ্মবিদ্যা প্রবর্তক গুরুরূপে পরম্পরাক্রমে আমরা সদ্গুরু নিগমানন্দ পরমহংসদেবকেও লাভ করিয়াছিলাম। সনাতন ধর্ম প্রচারেই তিনি জীবন উৎসর্গ করিয়া গিয়াছেন। গুরু পূর্ণিমা তিথিতে সকল গুরুদের শ্রীচরণেই কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। গুরুশক্তির স্রোত অনাদিকাল হইতে প্রবাহিত, কোনো কালেই তাহা অবরুদ্ধ হইয়া থাকে নাই। বিভিন্ন গুরুমূর্তির ভিতর দিয়া এক সার্বভৌম আদিগুরুই প্রকটিত। অজ্ঞানতা যতদিন থাকিবে জ্ঞানদাতা গুরুর আবির্ভাব ততদিনই হইবে। অতীত, অনাগত এবং বর্তমান সকল গুরুর শ্রীচরণেই প্রণাম জানাইতেছি।
পরিশেষে গ্রন্থ প্রকাশকের নাম লিখিবার সময় যাহার নাম সর্বাগ্রে আমার মানস নেত্রে প্রতিভাত হইয়াছিল তিনি হইলেন শ্রীরামকৃষ্ণ ভক্ত দানাকালীর বংশধর একান্ত শরণাগত শ্রীযুক্ত যোগেশচন্দ্র ঘোষ মহোদয়। গুরুপূর্ণিমা পুস্তকে প্রকাশক হিসাবে তাহার নাম ব্যবহার করার সুযোগ লাভ করিয়া আমি নিজেকে ধন্য মনে করিতেছি। ঘোষ পরিবারের গুরুভক্তি বিবৃদ্ধির পথেই চলিয়াছে। ঠাকুর রামকৃষ্ণের অভয় আশিস ঘোষ পরিবারে প্রতিনিয়তই বর্ষিত হইতেছে। সর্বশেষে গুরুকৃপালোকে যাহা অবশ্যই লিপিবদ্ধ করিয়াছি তাহা অপরোক্ষ অনুভব যেন জীবনান্তের পূর্বেই লাভ করিয়া যাইতে পারি তাহার আতুল চরণে এই প্রার্থনা। শ্রীগুরু চরণাশ্রিত দীন সন্তান সত্যানন্দ। শ্রীগুরু পূর্ণিমা চব্বিশে আষাঢ় শ্রীরামপুর 1367 বঙ্গাব্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু ঠাকুর, জয় গুরু। আমরা নিশ্চয়ই বুঝতে পারব মহারাজের এই নিবেদন অংশে মূল বক্তব্যটুকু জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এরপরে অনির্বাণ মহারাজের লেখা গুরু পূর্ণিমা পরিচিতি নামক সেই পত্রটি পাঠ করব। গুরু পূর্ণিমা হল আষাঢ়ী পূর্ণিমা, আরেক নাম ব্যাস পূর্ণিমা। বুদ্ধদেবের ধর্মচক্র প্রবর্তনেরও ওই তিথি। আষাঢ়ে অম্বুবাচী প্রবৃত্তির সঙ্গেও এর সম্পর্ক আছে। এর ইতিহাসটা অতি প্রাচীন। তিনি এই তিথির গুরুত্ব নির্ভর করছে সূর্যের উত্তরায়ণ গতির উপর। ঋষিরা বৈদিক ঋষিরা ছিলেন আদিত্যের উপাসক। আদিত্য জ্যোতি ব্রহ্মজ্যোতি, জীবনে মরণে আদিত্য গতির অনুবর্তন করাই তাঁদের মতে পরম পুরুষার্থ। আদিত্যের বার্ষিক গতির দুটি বিন্দু লক্ষণীয়, একটি মকর সংক্রান্তি আর একটি কর্কট সংক্রান্তি। মকর সংক্রান্তিতে আদিত্যের উত্তরায়ণ শুরু হয়, শেষ হয় কর্কট ক্রান্তিতে। উত্তরায়ণে আদিত্যের আলো ক্রমে বেড়ে চলে। আদিত্য জ্যোতির এই ক্রমপ্রসরণকে অনুসরণ করতে হবে। পুরাণে বলা হয় দেবতারা এই সময় জেগে থাকেন, তাই মানুষের সাধনার পক্ষে এটি প্রশস্ত কাল। দক্ষিণায়ণ প্রবৃত্তির তিথি হতে তাদের রাত শুরু হয়। সারা বছর ধরে দেবতাদের দিন রাতের আবর্তন চলছে। এই আবর্তনের ঊর্ধ্বে আমাদের যেতে হবে, যেখানে কেবলই আলো, আধারের ছায়া মাত্র নাই। আলোর আনুকূল্য দিয়ে নিয়েই জ্যোতিরভিযানের শুরু হবে। এই জ্যোতিষ সাধনার আদি তিথি হল উত্তরায়ণের আদি বিন্দু, অর্থাৎ মকর সংক্রান্তিতে। পৃথিবীর নানা দেশে প্রাচীনকাল হতেই এই দিনটিকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। খ্রিস্টানদের মধ্যে এই দিনটিতেই খ্রিস্টের জন্ম, অর্থাৎ মানুষের মাঝে আলোক শিশুর আবির্ভাব। আলো বাড়তে বাড়তে চরমে পৌঁছল কর্কট ক্রান্তিতে। সেই দিনই সব চাইতে বড় দিন। যদি সেদিন পূর্ণিমা পড়ে তাহলে দিনে রাতে আলোর বিচ্ছেদ কখনো হয় না। কর্কট ক্রান্তিতে পূর্ণিমা সব বৎসর হয় না। বহু যুগ পূর্বে যেদিন হয়েছিল সেই দিনটি ধরে ব্যাস পূর্ণিমার প্রবর্তন করা হয়েছে। এই দিনটিতে সাধকের চেতনা নিত্য জ্যোতিতে উত্তীর্ণ হল, কিন্তু প্রাকৃত জগতে তারপরেই তো আবার আলো কমতে থাকবে। আলোর এই হ্রাসকে পরাভূত করতে হবে। এই পরাভবের ইঙ্গিত আছে আষাঢ়া সংজ্ঞাটির মধ্যে। আষাঢ়া নক্ষত্র সেইটি যা আধারের সমস্ত বাধাকে অভিভূত করেছে। সহ ধাতুর প্রাচীন অর্থ ছিল অভিভূত করা। ঋগ্বেদের এই অর্থই আছে। সহ্য করার অর্থ অনেক পরে এসেছে। আধারের বাধা আষাঢ়া বা অভিভূত হল যার দ্বারা তিনি অভিজিত। আধারের বাধা আষাঢ়া বা
অভিভূত হলো যার দ্বারা তিনি অভিজিৎ। মানুষের মাঝে তিনি জিন বা বিজয়ী বীর, দেবতার মাঝে তিনি ইন্দ্র, পৌরাণিক ইন্দ্র নন, বৈদিক ইন্দ্র, যিনি আদিত্যের মাধ্যন্দিন দূতি। অভিজিৎ নক্ষত্র আছে, তা নক্ষত্র চক্রের বাইরে, অর্থাৎ তা লোকোত্তর চেতনার প্রতীক। অভিজিৎ নক্ষত্রও আছে, তা নক্ষত্র চক্রের বাইরে, অর্থাৎ তা লোকোত্তর চেতনার প্রতীক। সিদ্ধির কথা বলতে গিয়ে বৈদিক ঋষি দুটি প্রাকৃতিক ব্যাপারকে উপমা রূপে গ্রহণ করেছেন, একটি সূর্যোদয় আর একটি বর্ষা আরম্ভ। বাহ, একটি সূর্যোদয় আর একটা বর্ষা আরম্ভ। সূর্যোদয়ে আধারের পরাভ হবে জ্যোতির উদয়ন। আধারকে যেখানে সেখানে বলা হয়েছে বিত্র বা আবরিকা শক্তি। সূর্যোদয়ই হলো পিতৃ সংহার। বেদান্তি বলবেন অবিদ্যানাশ, এটি মনোভূমির ব্যাপার, বৈদিক ঋষিদের ভাষায় দুর্লোকের ঘটনা। সিদ্ধির আরেকটি বাধা হচ্ছে প্রাণের শুষ্কতা। ঋগ্বেদে তাকে বলা হয়েছে শুষ্ণ, সেও অসুর বিত্রের অনুচর, জীবনকে সে মরুভূমি করে দেয়। ঋগ্বেদে একেই বলা হয়েছে বিত্রের সপ্ত সিন্ধু নিরোধ, অর্থাৎ নাড়িতে নাড়িতে প্রাণস্রোতের ধারাকে অবরুদ্ধ করে রাখা। সিদ্ধির আরেকটি বাধা হচ্ছে প্রাণের শুষ্কতা। ঋগ্বেদে তাকে বলা হয়েছে শুষ্ণ, সেও অসুর বিত্রের অনুচর, জীবনকে সে মরুভূমি করে দেয়। ঋগ্বেদে একেই বলা হয়েছে বিত্রের সপ্ত সিন্ধু নিরোধ, অর্থাৎ নাড়িতে নাড়িতে প্রাণস্রোতের ধারাকে অবরুদ্ধ করে রাখা। এই অবরোধ ভাঙেন ইন্দ্র বজ্রের আঘাতে, তখন ঊর্ধ্ব হতে অমৃত প্লাবনে জীবনের বন্ধাত্ম ঘুঁচে। প্রকৃতিতে এটি নিদাঘের শেষে বর্ষার ঢল নামা, এটি অন্তরিক্ষের বা প্রাণলোকের ব্যাপার। বিষুবরেখার উত্তরে একটি আশ্চর্য ব্যাপার ঘটে, যে সময় দিনের আলো সবচাইতে বেশি সেই সময়ে বর্ষা ও শুরু হয়। অম্বুবাচীর প্রবৃত্তির এই সময় আলোর জয় হলো, প্রাণের বন্ধাত্ম দূর হলো, অমৃত প্লাবনে আমার আত্মপ্রকৃতি বা বিশ্ব প্রকৃতি হলেন জননী, শক্তি সার্থক সৃষ্টিতে মুক্তি পেল। এই সব ব্যাপারগুলি জড়িয়ে আষাঢ়া পূর্ণিমা, সম্বৎসরের সার্থকতম তিথি। এই একদিন এই তিথিটির উৎসৃষ্ট হয়েছিল ব্যাসের উদ্দেশ্যে, কেননা ব্যাসই ভারতবর্ষের গুরু, জগতের গুরু। ব্যাস চেতনাই গুরু চেতনা, আষাঢ়া পূর্ণিমা তারই প্রতীক। সম্যক সম্বুদ্ধের ধর্মচক্র বা আদিত্য বা জ্যোতি প্রবর্তিত হল এই তিথিটিতে, গুরুশক্তি হলেন অপরাজিতা। একদিন এই তিথিটি উৎসৃষ্ট হয়েছিল ব্যাসের উদ্দেশ্যে, কেননা ব্যাসই ভারতবর্ষের গুরু, জগতের গুরু। ব্যাস চেতনাই গুরু চেতনা, আষাঢ়া পূর্ণিমা তারই প্রতীক। সম্যক সম্বুদ্ধের ধর্মচক্র, অর্থাৎ আদিত্য বা জ্যোতি প্রবর্তিত হল এই তিথিটিতে, গুরুশক্তি হলেন অপরাজিতা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তোমার জয় হোক ঠাকুর। প্রকৃতি কত বাধা দিচ্ছে, এইটুকু পাঠ করতে গিয়ে কত শব্দ, কত কিছু আসছে। প্রকৃতি কি সহজে আমাদের মুক্ত করতে দেবে নাকি? জয় গুরু। আজকে গুরু পূর্ণিমার দিনে এই দুটি অংশ পাঠ করলাম, আর একটি ছোট্ট অংশ পাঠ করে আমরা আজকের এই ভিডিওর পাঠ শেষ করব। সেটা হচ্ছে এই বইয়েরই একটি অংশ, যেখানে বলা হচ্ছে আষাঢ় মাসের পূর্ণিমাকে কেন গুরু পূর্ণিমা বলে। এই প্রশ্ন মনে জাগা স্বাভাবিক। বৈশাখী পূর্ণিমাকে যেমন বুদ্ধ পূর্ণিমা বলে, তেমনি সারহম গুরু ব্যাসদেবের আবির্ভাব তিথিকেও সকল সম্প্রদায় গুরু পূর্ণিমা তিথি বলিয়া পূজা করিয়া থাকেন। এই পুণ্যতিথিতেই গুরুশক্তি অবতরণ করিয়াছিলেন বিশিষ্ট আধারে। গুরুশক্তির আবির্ভাব তিথিতে আমরা সকলেই সার্বভৌম গুরু ব্যাসদেবের পূজা বা গুরু পূজা করিয়া থাকি। এই পুণ্যদিনে স্মৃতি লুপ্ত হইলে জাতির পক্ষে যে তাহা পরম দুর্ভাগ্য।
गुरु पूर्णिमा तिथि सकल सम्प्रदायर जनगण ही व्यासदेव के स्मरण करिया गुरु पूजा करिया थाकें। गुरु ब्रह्मसूत्र प्रणेता व्यासदेव सकल सम्प्रदायर ही पूज्य। ब्रह्मसूत्रे भाष्य प्रणयन करिया सकल सम्प्रदायर आचार्यगण ही सार्वभौम गुरु व आचार्यर चरणे कृतज्ञता प्रकाश करियाछेन। ब्रह्मसूत्रे भाष्य छिल ना बलिया गौड़ीय वैष्णव सम्प्रदायर जे अख्याति छिल ताहा विदुरित करें बलदेव विद्याभूषण महोदय। যে কোনো মতবাদকে প্রতিষ্ঠিত করিতে হইলেই আচার্য বদরায়ণকৃত ব্রহ্মসূত্রকে আশ্রয় করিতে হইয়াছে। এই জন্যই গুরু পূর্ণিমা তিথিতে সার্বভৌম আচার্য বা গুরু ব্যাসদেব সকল সম্প্রদায়ের নিকট সমভাবে পূজ্য। জগতে দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী, অচিন্ত ভেদাভেদবাদী সকলেই ব্রহ্মসূত্রের নিকট ঋণ গ্রহণ করিতে হইয়াছে। ব্যাসদেবকৃত ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন সকল সম্প্রদায়েরই স্বীকৃত প্রামাণিক গ্রন্থ। ব্যাসদেবের ব্রহ্মসূত্র সমন্বয় গ্রন্থ। সার্বভৌম আচার্য বা গুরু ব্যাসদেব সকলের প্রতি করুণা করিয়াই ব্রহ্মসূত্র প্রণয়ন করিয়াছেন। প্রত্যেক সম্প্রদায়ে আচার্যগণই ব্রহ্মসূত্র হইতে প্রমাণ সংগ্রহ করিয়াছেন। ব্যাসদেবের সিদ্ধান্ত সূত্র সকলকেই জয় পরাজয়ের ক্ষেত্রে উপাদান সংগ্রহ করিয়া দিয়াছেন। অতএব জগৎগুরু ব্যাসদেবের নিকট সকলেই কৃতজ্ঞ। পূর্ণিমা তিথিতে যেমন অন্ধকার থাকিতে পারে না, তেমনি জগৎগুরুর আবির্ভাব তিথিতেও অজ্ঞানন্ধকার দূরে পলায়ন করে। অজ্ঞানন্ধকার বিনাশ করিতেই সার্বভৌম আচার্য বা গুরুর আবির্ভাব। ব্যাসদেব অজ্ঞান বিদূরিত করিবার জন্যই যুক্তিসিদ্ধ প্রণালীতে জগৎবাসীর জন্য ব্রহ্মসূত্র প্রণয়ন করিয়া গিয়াছেন। এই সূত্র প্রণয়নের একমাত্র হেতু জগতের প্রতি অনুকম্পা। আচার্য বা গুরুমূর্তি বাস্তবিকই দক্ষিণামূর্তি, দয়া দাক্ষিণ্যই এই মূর্তির একমাত্র কাজ। তাহলে গুরুমূর্তিকে দক্ষিণামূর্তি জন্য বলে দয়া দাক্ষিণ্যই এই মূর্তির একমাত্র কাজ। ব্যাসদেবকেও আমরা যখন সার্বভৌম গুরু বলিয়া পূজা সম্মান করি তখন তাহাকেও আমরা দক্ষিণামূর্তি বলিয়া স্তব করিতে পারি। সার্বভৌম গুরু ব্যাসদেবের পূজা দশনামী সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমরা, আমাদের তো তাহা অবশ্য কর্তব্য। কিন্তু যথার্থ পূজা করিতে হইলে আমাদের কি করিতে হইবে? কেবল পুষ্পপত্র, ফুল ফল, ফল ফুল দিয়াই কি আমাদের অন্তরে শ্রদ্ধার অভিব্যক্তি হইবে? না আমাদের আর কিছু করণীয় আছে? সকল সম্প্রদায়ের গুরু আচার্য ব্যাসদেব যে ব্রহ্মসূত্র বা বহুবিধ গ্রন্থ জ্ঞানগ্রন্থরাজি প্রণয়ন করিয়া গিয়াছেন, আজ আষাঢ়ের পূর্ণিমা তিথিতে সেই সব সূত্রের তাৎপর্য আমাদিগকে স্মরণ মনন ও এবং নীতিধ্যাস ধ্যাসন করিতে হইবে। পরম্পরাক্রমে সম্প্রদায়গুরু ব্যাসদেবেরই সন্তান আমরা। সন্তানের কর্তব্য পিতৃধনকে সযত্নে রক্ষা করিয়া তার সদ্ব্যবহার করা। আজ পূর্ণিমা তিথিতে পৈতৃক ধনের সদ্ব্যবহার করিতে হইবে। জ্ঞানমূর্তি ব্যাসদেবের সন্তান হইয়া আমাদের পক্ষে অজ্ঞানতার কার্য করা কলঙ্ক। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সন্তানদের ওপর গুরুতর কর্তব্য বা দায়িত্ব নষ্ট। আজ সমগ্র জগৎ অজ্ঞানন্ধকারে নিমজ্জিত। সার্বভৌম গুরু বা আচার্য ব্যাসদেবের অপ্রতিহত জ্ঞান লোক মূর্তিকা হস্তে লইয়া আজ সন্ন্যাসী সম্প্রদায়কে জগৎ পরিক্রমা করিতে হইবে। আমরা যে ত্রিকালজ্ঞ সার্বভৌম গুরু বা আচার্য ব্যাসদেবের সন্তান, জগৎ সমক্ষে তাহার পরিচয় দিতে হইবে। গুরু পূর্ণিমা তিথিতে জগতের অন্ধকার বা অজ্ঞান দূরীভূত হোক, ইহাই আমাদের আকুল প্রার্থনা, ইহার জন্যই আমাদের নির্লজ্জ সাধনা। আজকে গুরু পূর্ণিমার দিনে আমরা যে এই পুস্তক থেকে পাঠ করছি, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যে এইটুকু সময়, প্রায় 19 মিনিটের মধ্যে আমার এই এলাকা শান্তস্তব্ধ, অথচ কত গাড়ি যে যাচ্ছে, বোধহয় মিনিটে মিনিটে যাচ্ছে, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। সত্যি প্রকৃতি যে মায়ার অন্ধকারে আমাদের রেখেছে তাকে রোধ করার, তাকে সেই অন্ধকারকে যাতে না কাটানো যায় তার জন্যই বোধহয় এমনি হয় বাধা দিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের ঠাকুর মায়াধীশ, তিনি শত বাধা সত্ত্বেও মায়াকে জয় করে আমাদেরকে জ্ঞানের আলোক দেখাবেন,
এবং সেই উদ্দেশ্যে আজকের দিনে তাৎপর্য আমরা বোঝার চেষ্টা করব এই পাঠের থেকে সারবস্তু নিয়ে। আমরা গুরু পূর্ণিমার দিনে আজকে আমাদের এই শ্রদ্ধার্ঘ জয়গুরু, যারা পারবেন গুরু পূর্ণিমা পুস্তকটি ক্রয় করে করবেন এবং বিশদভাবে জানবেন। আর যদি ঠাকুরের ইচ্ছা হয়, সব কিছু ঠিকঠাক থাকে, আবারও কিছু অংশ আমরা পাঠ করে জগতের মানুষের কাছে এই গুরু পূর্ণিমা পুস্তকের বা গুরু পূর্ণিমা তিথি তাৎপর্য সম্পর্কিত তথ্য পরিবেশন করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের এই জয়গুরু এডুকেশনাল চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা ঠাকুরের এই সেবা সহায় চিত্তশুদ্ধি, এই যে আমরা ভিডিও ইত্যাদি প্রকাশ করছি, ঠাকুরের ভাবধারা দিয়ে এটা হচ্ছে ব্রাহ্মণ্যভাবে জীব সেবার ব্রত। আমরা এই বিষয়ে সেবা কত রকমের সেই বিষয়ে ভিডিও প্রকাশ করব শ্রী শ্রী ঠাকুরের চরণে। এই নিবেদন রেখে আজকের ভিডিও শেষ করছি। জয় গুরু, জয় মা।